हाय फ्रेंड्स, आज के तुम्हारे देखो आलू फुलकपिर सब्जी की करे बनाए। आमी गैसे कड़ाई बसिए दिए एखाने प्रथम अल्प तेल देव, सर्षे तेल अवश्य सर्षे तेले करबें। सर्षे तेले कर ले टेस्टा आरो भालो है। प्रथमे आमी आलू फुलकपिटाके लाल लाल करे एकटू भेजे नेब। तेलटा गरम हो गेछे, एबार आमी एर मध्ये आलू और फुलकपिटा छेड़े देब। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে। এবার এর মধ্যে আমি এক চামচ হলুদ আর এক চামচ নুন একটু সামান্য ছিটিয়ে দেব। এটাকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। কপিটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। মশলাটার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি, দুটো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটুখানি আদা আর চাটকোয়া রসুন। এটাকে আমি প্রথমে একটু মশলা বানিয়ে নেব। দেখো এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। এবার এরপরে আমি এর মধ্যে আরেকটু দু চামচ তেল দেব। এবার এর মধ্যে আমি গোটা জিরে, এলাচ আর লবঙ্গ এটা আমি ফোড়ন দেব। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে যে মশলাটা আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে দিয়ে মশলাটা আরেকটু ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি এক চামচ হলুদ, এক চামচ নুন আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি এর মধ্যে দিলাম না, কেন কি আমি বেশি ঝাল করছি না। এটা আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এবার দেখুন মশলার থেকে তেলটা ছেড়ে গেছে। মশলার থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি ফুলকপি আলুগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো।
দেখুন ফুলকপি আলু রেডি হয়ে গেছে। এবার লাস্টে এর মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়ে দেব, যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা দেবেন, না হলে ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে ধনে পাতা নেই। আমি তাই কসুরি মেথি এর উপরে একটু ছড়িয়ে দেব। তাহলে আমাদের আলু ফুলকপি তরকারি রেডি।